মানে অভিনেত্রীর জন্য আমার সেই ছেলেটাকে আমার শুটিং স্পট থেকে বাদ দিতে হয়েছে। ছেলেটা আমার স্পট থেকে কাঁদতে কাঁদতে চলে গেছে। আগামী 19 আগস্ট মুক্তি প্রতীক্ষিত আশীর্বাদ ছবির প্রযোজক, পরিচালক এবং অভিনেতা অভিনেত্রীদের মধ্যে দ্বন্দ্ব এবার প্রকাশ্যে এসেছে, সেই খবর আপনারা নিশ্চয়ই ইতিমধ্যেই পেয়ে গেছেন। প্রযোজক যে সকল অভিযোগ নায়ক নায়িকার বিরুদ্ধে করেছেন তার মধ্যে একটি গুরুতর অভিযোগ হচ্ছে নায়িকা মাহির কারণে তিনি তার প্রোডাকশন থেকে প্রোডাকশন বয়কে কাজ থেকে বের করে দিতে বাধ্য হয়েছিলেন। ঘটনাটা জানা কি ঘটেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শুটিংয়ের সময়। শুটিংয়ে প্রযোজকের একজন ব্যক্তিগত সহকারী ছিলেন। সেই সহকারীর কাজ ছিল প্রযোজকের হয়তো ছাতা ধরা, একটু হুকুম শোনা, একটু আধটু কাজ করা, এটাই। কিন্তু সেই প্রোডাকশন বয়কেই মাহি হুকুম করে বসেন কোনো একটি তেল এনে দেওয়ার জন্য। সেই কাজটি করতে প্রোডাকশন বয়ের দেরি হওয়াতে মাহি চিৎকার চেঁচামেচি শুরু করেন এবং তিনি সেই প্রোডাকশন বয়কে চার্জ করেন কেন তার তেল আগে এনে না দিয়ে প্রোডিউসারের ছাতা ধরতে গেল সে। এরকম অবস্থায় মাহি নাকি বেঁকে বসেন, তিনি আর শুটিং করবেন না যদি না ওই প্রোডাকশন বয়কে ইউনিট থেকে বের করে দেয়া হয়, শুটিং বন্ধ হয়ে যায়। তখন কি করার? তখন একমাত্র উপায় পরিচালকের কৌশলী হওয়া। পরিচালকও কৌশলী হয়েছিলেন, সেই কৌশলেই পরিচালক প্রযোজককে বুঝিয়েছিলেন এখন আমাদের একমাত্র কাজ ছবির শুটিং যে কোনোভাবে শেষ করা, তা না হলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব এবং সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবেন আর্থিকভাবে আপনি নিজে। সুতরাং তার কথা মেনে নেয়া ছাড়া এই মুহূর্তে শুটিং শেষ করার আর কোনো উপায় নেই। অতঃপর মাহির কথা মেনে নিতে তারা বাধ্য হন, সেই প্রোডাকশন বয়কে যে কিনা মাত্র 800 টাকার দিন হাজিরাতে কাজ করত তাকে শুটিং ইউনিট থেকে বের করে দেয়া হয়। ছেলেটি যাওয়ার সময় কাঁদতে কাঁদতে চলে যায় এবং যাওয়ার সময় বলে যায় এখন ছবির কাজ খুব একটা হচ্ছে না, যে একটা দুইটাতে হচ্ছে তার একটি আপনারটা যেখানে প্রতিদিন মাত্র 800 টাকা বেতনে কাজ করতাম সেটিও হারাতে হলো। এরকম কথা বলে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে প্রোডাকশন বয় ইউনিট ত্যাগ করে। প্রযোজক জেনিফার ফেরদোস এই বিষয়ে বলেন, শুটিং হচ্ছিল করোনাকালীন, যখন আমরা মহা বিপদের মধ্যে ছিলাম সেই সময়ে, যখন মানুষ কাজ হারাচ্ছিল, সিনেমার মানুষের কাজ নেই, কিন্তু আমাদের ছবি শেষ করতে হবে, 9 মাসের মধ্যে ছবি শেষ করার টাইমলাইন। যদিও করোনার কারণে আমরা মাত্র 5 মাস বাড়িয়ে নিতে সক্ষম হয়েছি এবং তার আগেই ছবি শেষ করে জমাও দিয়েছি। অন্যেরা হয়তো কৌশলে অনেক বেশি সময় লাগায় কিন্তু আমরা সেই কাজটি করতে চাইনি, আমরা সরকারের কাছে যে কমিটমেন্ট দেয়া সেই অনুযায়ী কাজটি করতে চেয়েছি, আর সেটি করতে গিয়েই করোনাকালীন সেই মহা দুর্যোগের মধ্যেও আমাদের কাজ করতে হয়েছে। আর সেই সময় মানুষ যখন একের পর এক কাজ হারা হচ্ছে, অনাহারে থাকছে, সেই সময়ে একজন দিন মজুর, একজন প্রোডাকশন বয় যে কিনা মাত্র 800 টাকা হাজিরাতে প্রায় 12 থেকে 18 ঘন্টা কাজ করে, তাকে আমার শুটিং ইউনিট থেকে বের করে দিতে হয়েছে, তাকে কাজ থেকে অব্যাহতি দিতে হয়েছে শুধু মাহির মন রক্ষার্থে। কৌশল একটাই ছিল পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকের, সেটি হলো কোনোভাবে শুটিংয়ের কাজটা শেষ করা। মাহির বিরুদ্ধে একের পর এক তিনি অনেকগুলো অভিযোগ করেছেন, যার মধ্যে অন্যতম বড় অভিযোগ এটি। আরেকটি অভিযোগ হলো তার সঙ্গে কুকুর আনা এবং কুকুরের খাবার, কুকুরকে রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা যে মানুষটি, তার কনভেন্স দেয়া, খরচ দেয়া, এ সকল নানা অভিযোগ মাহির বিরুদ্ধে তিনি তুলেছেন যখন মাহি এই ছবির প্রচার প্রচারণায় অংশ নিতে অনীহা প্রকাশ করেছেন।